ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী যুব দলের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। একই দাবিতে দেশের বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করে যুব দল। আরো জানাচ্ছেন এআর বাতল। বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। এতে সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র নেতারা। গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত হচ্ছেন না, আজকে তার সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চিকিৎসকদের পরামর্শেই বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য নেয়ার দাবি জানানো হচ্ছে, কিন্তু সরকারের অসহযোগিতার কারণে তা সম্ভব হচ্ছে না। তিনি এত অসুস্থ যে এখন ডাক্তাররা পর্যন্ত বলছেন যে আমাদের সব বিদ্যা আমাদের জ্ঞান প্রায় শেষ, আমরা এখানে আর এর বেশি কিছু করতে পারবো না, পরিষ্কার করে বলছেন তারা। তারা বলছেন যে অবিলম্বে তাকে বিদেশে পাঠানো দরকার তার চিকিৎসার জন্য। যে দেশের তিনি বেগম খালেদা জিয়াকে তিনি রাজনীতি থেকে শুধু নয় জীবন থেকে এখন তাকে নিশ্চিহ্ন করবার জন্য এই চক্রান্ত করছেন। বন্ধুগণ, ঐক্যবদ্ধ আছি, থাকবো ইনশাল্লাহ। আমরা আরও আমাদের আন্দোলনকে বেগবান করে আমরা বাধ্য করব এই সরকারকে দেশের তিনি বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে এবং দেশের তিনি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে। একই দাবিতে ময়মনসিংহে সমাবেশ করেছে দক্ষিণ জেলা বিএনপি। আমাদের মায়ের মুক্তি পর্যন্ত লাশ পড়ে থাকবে। ফরিদপুর শহরেও মিছিল করে যুবদল। ঝালকাঠিতে যুবদলের মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে যায়। এছাড়াও বরগুনা, রংপুর, রাজশাহী, বরিশাল, পটুয়াখালী, সুনামগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করে যুবদলের নেতাকর্মীরা। এ আর বাদল, আরটিভি, ঢাকা।